সো গাইস, যেমন কথা ছিল তোমাদের এর আগে বলেছিলাম যে আজকে ভিডিওতে আমি দেখাবো যে কোন হিসাব কোন ক্ষেত্রে ডেবিট এবং কোন হিসাব কোন ক্ষেত্রে ক্রেডিট। সো লেটস স্টার্ট। এখানে সম্পদ ও খরচ দেওয়া আছে ডেবিট এবং ক্রেডিট বৃদ্ধি এবং হ্রাস, অর্থাৎ যে কোনো প্রকার সম্পদ ও খরচের ক্ষেত্রে বৃদ্ধি পেলে তা ডেবিট করতে হবে এবং হ্রাস পেলে তা ক্রেডিট। ঠিক সেরকম আয় ও দায়ের ক্ষেত্রে আয় ও দায় যদি হ্রাস পায় তখন সেই ক্ষেত্রে ডেবিট এবং বৃদ্ধি পেলে সেই ক্ষেত্রে ক্রেডিট। যেমন উদাহরণের মাধ্যমে তোমাদের আমি দেখাই যে ধারে বিক্রয় ৩০০০ টাকা, সো এই ক্ষেত্রে যা বেদা হবে প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। এই ক্ষেত্রে ধারে বিক্রয় এই ক্ষেত্রে প্রাপ্য হিসাব হলো আমার সম্পদ, তাই সম্পদ বৃদ্ধি পেলে তার ডেবিট এবং বিক্রয় যেহেতু আয় আয়টা বৃদ্ধি পেয়েছে সো এই ক্ষেত্রে তার ক্রেডিট। ঠিক আবার ধারে ক্রয়ের ক্ষেত্রে এক্ষেত্রে ধারে যেহেতু ক্রয় হয়েছে তো ক্রয় হিসাব ডেবিট এবং প্রদেয় হিসাব ক্রেডিট। যেহেতু আমি পণ্য ক্রয় করছি সো এখানে সম্পদটা আমার বৃদ্ধি পেল তো যার কারণে তার ডেবিট। ঠিক সেইরকম প্রদেয় হিসাব অর্থাৎ আমার দায় দায়টা যেহেতু বৃদ্ধি পেয়েছে সো সেই ক্ষেত্রে দায়টা ক্রেডিট। ঠিক আবার আরেকটিভাবে তোমাদের দেখাই যে অগ্রিম বেতন প্রদান ২০০০ টাকা, এই ক্ষেত্রে যাবে তো হবে অগ্রিম বেতন ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। এক্ষেত্রে যেহেতু বেতনটা অগ্রিম প্রদান করা হয়েছে সো যে কোন প্রকার অগ্রিম ব্যয় এবং কোন কোন সম্পদকে বলা অগ্রিমকে ব্যয়কে সম্পদ হিসেবে গণ্য করা, সো সম্পদ বৃদ্ধি পেলে তার ডেবিট এবং নগদান হিসাব, নগদান হিসাব কিন্তু আমাদের একটা সম্পদ কিন্তু এক্ষেত্রে নগদ টাকা চলে গেছে তো যার কারণে এটা হবে ক্রেডিট। ঠিক আবার আরেকটাভাবে দেখায় যে ব্যাংক হতে ২০০০ টাকা উত্তোলন করে আনার পথে ছিনতাই হলো। ঠিক যখন এই ধরনের কোশ্চেন থাকবে যে ব্যাংক হতে ২০০০ টাকা উত্তোলন করে আনার পথে ছিনতাই হলো সো এই ক্ষেত্রে হবে বিবিধ ক্ষতি, ক্ষতি ডেবিট এবং নগদ এবং হচ্ছে তখন নগদ টাকা চলে গেল সো তখন হবে নগদের হিসাব ক্রেডিট। ক্রেডিট টাকা ২০০০ টাকা সেম। সো গাইস, আজকে এ পর্যন্ত। নেক্সট ভিডিওতে থাকবে যে কোনটা সম্পদ এবং কোনটা খরচ, কোনটা আয় ও কোনটা দায়,
এই এটার উপর নেক্সট ভিডিও থাকবে। সো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।